পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের লোহাগড়ায় স্ত্রী ও তিন মাস বয়সী নাতনিকে কুপিয়ে হত্যার অভিযোগে আটক হয়েছেন এক ব্যক্তি মঙ্গলবার রাতে উপজেলার পুঁটিবিলা ইউনিয়নের তাঁতিপাড়ার পাশে হিন্দু পাড়ায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন পুষ্পবালা শীল ও তার নাতনি সঙ্গীতা শীল হামলায় পুষ্পবালার পুত্রবধূ মনিবালা শিলও গুরুতর আহত হয়েছেন পুলিশ জানিয়েছে ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী হত্যায় অভিযুক্ত পেটানশীলকে মারধর করে থানায় খবর দেয় মরদেহ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ